বিদ্যাকুট ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়ালের মনোনয়নপত্র দাখিল। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। একটি সোনালী সুন্দর মানবিক ও সুশাসন ভিত্তিক ওয়ার্ড গঠনেই আমার নির্বাচনী অঙ্গীকার, এমন প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুট ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল মনোনয়নপত্র জমা প্রদান করেন। নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের তরুণ এই উদীয়মান সমাজকর্মী মোহাম্মদ আব্দুল আওয়াল আগামী 31 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ইউপি সদস্য প্রার্থী হিসেবে 3 জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। 6 নং ওয়ার্ডের বাসিন্দা তারুণের প্রতীক একজন নিবেদিত সদ্বিনয় ভদ্র ও মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন মোহাম্মদ আব্দুল আওয়াল এই দিন এলাকা থেকে নৌকার বহর নিয়ে শোভাযাত্রা করে তার কর্মী সমর্থকদের পাশাপাশি মুরব্বীদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। একজন নিবেদিত পরোপকারী মানবিক বোধ সম্পন্ন ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তার বেশ সুখ্যাতি রয়েছে। তিনি এই ওয়ার্ডের জনগণকে নির্বিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য 31 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন। সে লক্ষ্যে 6 নং ওয়ার্ডবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তার সহসঙ্গী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় তারা বলেন, আমরা সবাই চিন্তাধারা করা যা আল্লাহ মেম্বার হইতে পারে, আমাদের এলাকার অনেক ভালো কাজ করবো, ভালো ছেলে, খুব সুস্থ ছেলে, তার মতো ছেলে মেম্বার হওয়া দুর্গত, আল্লাহ যদি তার মনে আশা করি করে আপনার সেই দোয়া কামনা করি, সবার কাছে আমরা দোয়া চাই। আওয়ালিয়া মেম্বার পদপ্রার্থী, আমরা উনিকে সবাই সমর্থন করছি, উনি যেন যোগ্যতা হতে পারে তার জন্য সবাই দোয়া করবে। আধুনিক, মাদকমুক্ত, সুস্থ, সমৃদ্ধ একটি মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেন মোহাম্মদ আব্দুল আওয়াল। রহিম, আমি আব্দুল আওয়াল, বিদ্যাপুর 6 নং ইউনিয়নের পরিষদ সদস্য পদে 6 নং ওয়ার্ডের গঙ্গানগর আমি মেম্বার পদপ্রার্থী। আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি মেম্বার হতে পারি ইনশাআল্লাহ জনগণের সেবায় নিয়োজিত থাকব এবং গরিব দুঃখী মানুষের পাশে সবসময় নিয়োজিত থাকব এবং সবার সহযোগিতা কামনা করব। মাদক নির্মূল করব এবং সমাজের যতগুলো সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমি এটি দিতে প্রস্তুত। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হতে পারলে ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে গঙ্গানগর ওয়ার্ডবাসী শ্যামতগর উত্তর অংশ সবাইকে নিয়ে মিলেমিশে ইনশাআল্লাহ কাজ করব। সবাইকে নিয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি জয়যুক্ত হতে পারি ইনশাআল্লাহ। আমার জন্য কামনা করবেন, দোয়া কামনা করবেন।